উত্তর ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাই কারণ আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী নেশাবিরোধী যে একটা অভিযানে ডাক দিয়েছিলেন ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য সেই অভিযানে আমরা উত্তর ত্রিপুরার জনগণ এবং পুলিশ আমরা সবাই কাজ করছি আপনারা কাজ করছেন ভালো ভালো নিউজ আপনারা করছেন তো আজকো যেটা করেছে আমার ওসি কদমতলা ইন্সপেক্টর শিবরঞ্জন দেব একটা গোপন খবর উপর ভিত্তি করে রশিদ আহমেদ বলে পাতার গান্ধীর একজনকে ডিটেন করেছে ওনার কাছ থেকে চারশো সাঁত্রিশ গ্রাম হিরোইন পাওয়া গেছে আরও কয়েকজন ছিল তারা পালিয়ে যায় তো আমরা একটা কেস নিয়েছি কথম তুলাতামতে এন ডিপিএস একটে যে এই মালটা পাওয়া গেছে এটার কালো মূল্য প্রায় চল্লিশ লক্ষ টাকার মতো হবে ইনভেস্টিগেশন চলছে আর দ্বিতীয় প্রশ্ন যেটা বলছিলেন আপনি যে এত কিছু ধরা পড়ছে তারপরেও এগুলি চলছে আসলে এই বিজনেসের মধ্যে লভ্যাংশ যেটা সেটা হলো খুব বেশি আর এখন কনজিউমারও খুব বেশি হয়ে গেছে আর যেগুলি আমরা সিজ করছি সেগুলিকে ট্রান্সপোর্ট করার জন্য কোনো পরিশ্রমের দরকার নেই কারণ কাঠের ব্যবসা যদি করতে হয় বড় বড় মালপত্র নিয়ে যেতে হয় এটি ছোটো ছোটো ব্যাগের মধ্যে করে নিয়ে যায় যেমন এখানে দেখো কত টাকার মাল আছে তো এই যেহেতু একটা গোপনে সেই ব্যবসাটা করা যায় আর কেউ যদি খায় সেও ধরাত পড়ে না তার জন্য এটা ব্যবসাটা বাড়ছে আমরা যতই চেষ্টা করি ওনারাও চেষ্টা করছে সেই ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য আমরা কোর্টে প্রডিউস করব রিমান্ডে নিয়ে আসব বাকি কে কে ছিল কিছুটা আমরা ইনফরমেশন পেয়েছি তথাপি রিমান্ডে নিয়ে বাকিটা আমরা বের করবো এটা বলেছে যে আগরতলাতে যাওয়ার কথা ছিল যাওয়ার আটক করা হয়েছে টুয়াতে টি বলে একটা জায়গা আছে সেখান থেকে আটক করা হয়েছে ৰমজানে ৰছিদ আহমেদ ন কেবংগী এন ডি পি এছ নি মামলা খাইজাকা চাগ্ৰং দৰবাৰ নগদ তিশা জাকা বিয়ো ৰীপৰ্ট ক খৰং